যদি কোনো এক কাক ডাকা ভরে হুট করে খবর পাক, আমি আর নেই, কাঁদবে, বুক আসবে একই জলে। যদি হুট করে একদিন অনলাইনে এসে দেখো, আমি আর লিখছি না তোমায় নিয়ে, দুশ্চিন্তায় দিনটা কাটবে, মনে পড়বে আমার কবিতার কথা। সত্যি যদি হুট করে হারিয়ে যায় এই জনস্রোতে, আমায় খুঁজবে, পুরো শহরের বিলবোর্ডে লিখে দিবে আমার নিখোঁজ বিজ্ঞপ্তি। একদিন কোনোদিন হুট করে যদি চিঠি না পাও, তবে কি বুঝবে আমি আর নেই, হৃৎপিণ্ড কেঁপে উঠবে আমার শোক বার্তায়। আমার না থাকার খবর শুনে তুমি ছুটে আসবে আমার শেষবার দেখতে, নাকি সেদিনও দিব্যি এড়িয়ে যাবে আমাকে। আমি যদি না থাকি, তবে কি না খাওয়া দাওয়া বাদ দিয়ে নির্ঘুম রাত কাটাবে, রাতের আকাশে তারাদের ভিড়ে আমায় খুঁজবে। যদি নক্ষত্রের মতো খসে পড়ি কোনোদিন, তবে কি মন তোমার অস্থির হয়ে থাকবে এই আমিটার জন্য। যদি হুট করেই আমি আর না থাকি, বিরহের যন্ত্রণা সয়ে সয়ে যদি সত্যি এই আলো আধারির খেলায় হেরে যাই কোনোদিন, তবে সত্যি কি তুমি মনে করবে আমায়? জানবে সেদিন কেউ একজন তোমায় খুব ভালোবাসেছিল। শোনো না, যদি সত্যি আমি আর না থাকি, কষ্ট পাবে খুব, তোমায় নিয়ে লেখা কোনো পুরনো কবিতা কিংবা গল্পে আমার স্মৃতিচারণ করবে লক্ষ্মীটি। যদি সত্যি একদিন শোনো আমি আর নেই, ছুটে আসবে শেষ আলিঙ্গনে আমার বুকে টেনে নিতে, আমাকে শেষবার দেখতে আসার ব্যাকুলতার কপালে ছোট্ট কালো টিপ আর নীল শাড়ি নীল চুড়ি পরতে ভুলে যাবে না তো আবার।